গাইস দেখুন 1 কেজি 700 গ্রামের সেই ইলিশ মাছ বাবা শুনেন না বাবা 1.5 কেজি প্রাইস আছে 1400 টাকা কিলো গলদা চিংড়ি এটা কি ছাগলা এটা ছাগলা ছাগলা বাপ এটা তো বিশাল বড় মাছ মিক্সার আছে বাইলা আছে 1 কেজি 700 গ্রামের ইলিশ মাছ যা আমাদের ইন্ডিয়াতে আমরা এগুলো পাই না বাংলাদেশীদের একমাত্র এগুলো পাই ইন্ডিয়াতে যায় এখান থেকে আমরা অলরেডি সেই ইলিশ মাছের আড়তে চলে এসেছি ইলিশের সাম্রাজ্য এটা বলা চলে ইলিশ দেখেছেন গ্ল্যামার দেখুন ইলিশ মাছের একবার ইলিশ দেখুন বাপ রে বাপ এটা কি মাছ দাদা কোরাল এটা কত কেজি কোরাল 6 কেজি কত করে কিলো কিলো ভাইয়া 1100 1100 টাকা করে কিলো আরে বাবা এই একটা আছে এটা কত কিলো এটা হবে হ্যাঁ 7 কেজি 7 কেজি বাবারে 7 কেজি এটা কি মাছ আইর মাছ এটা কত করে কিলো দাদা 1500 টাকা কেজি আর মাছ ওটা কত কিলো হবে 4 কেজি 4 কেজি ওয়াও ওয়াও আরে বাবা চিংড়ি মাছগুলো তো অনেক বড় গলদা চিংড়ি তাহলে আপনার কাছে এখন হায়েস্ট কত বড় চিংড়ি ইলিশ মাছ আছে কত কিলো 1 কেজি 700 ওই যে ওইটা একটু দেখাবেন দাদা এটা হচ্ছে 1 কেজি 700 ইলিশ মাছ আপনি একটু হাতে নেন দাদা দেখি দেখুন 1 কেজি 700 গ্রামের ইলিশ মাছ 1700 টাকা কিলো গাইস দেখুন 1 কেজি 700 গ্রামের সেই ইলিশ মাছ বাংলাদেশের সেই বরিশালের পোর্ট রোডে এটা এটা কত দাম কত করে কিলো 1700 এটা হচ্ছে 1600 টাকা কিলো দারুণ ভাই ইলিশ মাছ একবার সাইজটা দেখেছেন মাথাটা দেখুন একদম তাজা সেই ইলিশ মাছ আমাদের ইন্ডিয়াতে আমরা এগুলো পাই না বাংলাদেশীদের একমাত্র এগুলো পাই ইন্ডিয়াতে যায় এখান থেকে বাট এই অন স্পটে দাঁড়িয়ে এগুলো খাওয়ার মজাই আলাদা এবি লাগছে যাক দাদা থ্যাংক ইউ গলদা চিংড়ি এটা হচ্ছে কত করে কিলো বললো 1400 টাকা কিলো গলদা চিংড়ি দেখেন সাইজটা দেখুন খুবই সুন্দর যাই হোক দেখেন কাছাকাছি এই মাছটার দাম ঠিক আছে একদম তাজা ঠিক আছে আর এই মাছটা দেবো মানে সিরিয়াসলি গাইজ আমি এত বড় মাছ এর আগে কখনো দেখিনি আর আমাদের ইন্ডিয়াতে তো এত বড় মাছ আমি কখনো দেখিনি বাংলাদেশ হচ্ছে মাছের জায়গা নদ নদীর দেশ সেই কারণে এখানে অনেক বেশি মাছ পাওয়া যায় খুবই সুন্দর এখানে ইলিশ আছে 6 লাখ দেখুন বাবা শুনেন না বাবা শুনুন শুনুন আমার এর সাথে আর কিছু প্রাস আছে না মানে কত ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছি ভাই সিরিয়াসলি ইলিশ ইলিশ মধ্যিখানে ধরা বারণ ছিল ইলিশ ধরা বারণ এখন আবার ইলিশের সিজন এসছে তো সেই কারণে সবাই ইলিশ ভর্তি করে নিয়ে এসছে বাজার ইলিশ মাছের শেষ নেই আর এখানটা এই মাছটা দেখে তো আমি অবাক এটা কত কেজি ওজন দাদা 16 কেজি 300 এই মাছটা হচ্ছে কি 16 কেজি 300 ওজনের মাছ বুঝতে পারছেন পাঙাস নদীর পাঙাস এটা মেবি নদীর এই এই পাঙাস মাছটা হয়েছে কি বিশাল বড় মাছ যাই হোক শুনুন আপনারা দেখতে থাকি দেখা থাকি লোকজন এসে ভর্তি হয়ে গেছে এটা কি শোল মাছ গজাল মাছ আর শোল মাছ কি এক যারা জানেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন শোল মাছ আলাদা গজাল মাছ আলাদা ল্যাটা ও আচ্ছা মেবি ল্যাটা আমরা যেটাকে ল্যাটা মাছ বলি যাই না কি বলে এটা কত করে কাকা 600 টাকা কেজি 600 টাকা কেজি পাবদা পাবদা কত করে পাবদা 350 টাকা করে পাবদা মাছ বিক্রি হয় 350 টাকা করে এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছি সব মাছের আড়ত মাছ বাজারে এসে হারিয়ে যাবেন মাছ দেখতে দেখতে এত মাছ এখানটা রয়েছে চারিদিকে খালি ইলিশ
শঙ্কর মাছ কত করে ভাই? শঙ্কর মাছ 500 ভাই, 500 টাকা কিলো। এটা কত কেজি? এটা 11 কেজি। 11 কেজি ইলিশ মাছ না এগুলো? হ্যাঁ ইলিশ মাছ না। এগুলো কত করে চাচা? এগুলো 750 টাকা কেজি। এই ইলিশগুলো 750 টাকা করে কেজি। মানে ব্যাপারটা হলো ইলিশ মাছ বাজারে বিভিন্ন রকমের মাছ আছে, এবারে মাছের সাইজের উপর ডিপেন্ড করে। যেমন এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 900 টাকা কিলো, 800 টাকা কিলো এরকম দাম। আর এগুলো কত কত গ্রামের হবে? 700-750 গ্রামের ইলিশ এগুলো। তা এগুলো 800 টাকা 900 টাকা করে কিলো। আবার পাশে চিংড়িও দেখতে পাচ্ছি। এই চিংড়ি কত করে? 800 টাকা কিলো। 10-12 কেজি। 1 কেজি বা 10-12? আচ্ছা আচ্ছা। এই দেখুন এগুলো একই দাম প্রায় নাকি? 800 টাকা কিলো। এগুলো 500-550। 500-550। আচ্ছা সাইজের উপর ডিপেন্ড করে। আর এগুলো 700 গ্রাম, 800 গ্রাম, 800 গ্রাম। কত টাকা করে কেজি এটা? 800 টাকা কেজি বেশি। 800 টাকা কেজি? 800 টাকা কেজি। মানে গাইস ব্যাপারটা হচ্ছে কি, এটা বরিশালের সব থেকে বৃহত্তর মাছ বাজার, ইলিশ মাছের বাজার এটা। তো এখানে খালি ইলিশ মাছই না, বিভিন্ন রকম মাছ পাওয়া যায় বাংলাদেশের সমগ্র জায়গায়। এখান থেকে কিন্তু মাছগুলো যায় আর কি। আর ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে কি একবার নদীর পাশেই, মানে এখান থেকে দেখুন আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন মানে এটা একদম কীর্তনখোলা নদীর পাশে হওয়াতে, মানে কীর্তনখোলা নদীর পাশেই কিন্তু এই পাইকারি মাছ বাজারটা। আর যারা সমুদ্র থেকে মাছ নিয়ে এসে, যে এই ট্রলারগুলো দেখতে পাচ্ছেন মাছের ট্রলার, এগুলো পুরো সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ডাইরেক্ট এই পাইকারি হোলসেল মার্কেটে চলে আসে। এখান থেকে তারা মাছ বিক্রি করে। মানে একদম কীর্তন, এটা এটা কিন্তু কীর্তনখোলা নদীরই একটা অংশ। এখানে চর পড়ে গেছে বলে এরকম। আর ওই যে সামনে হচ্ছে লঞ্চঘাট, এটা কীর্তনখোলা নদীর অংশ বলতে কীর্তনখোলা নদীই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন সব মাছ ধরার ট্রলার। আর এই হচ্ছে কি সেই মাছ বাজারটা পোর্ট রোডের। মানে মাছ বাজারে ঢুকে এখনও পর্যন্ত যে কটা মাছের দোকান দেখলাম তার ভিতরে আক্তার মৎস্য আড়ত, এইখানে মাছগুলো বেশ বড় বড়, মানে বড় বড় ইলিশ মাছ দেখতে পেলাম এখানটায়। আর আমি যেটা আপনার হাতে ধরে দেখালাম ওটা প্রায় 1 কেজি 700 গ্রাম ওজনের সেই ইলিশ মাছটা। অনেক আর এই কোরাল মাছগুলো, মানে যেটাকে ভেটকি মাছ বলি, ওটা অনেক সুন্দর। যাই হোক আমরা দেখতে ঘুরে আসি। আচ্ছা দাদা থ্যাংক ইউ, দেখতে ঘুরে আসি। চলুন আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাই বরিশালের এই ইলিশ বাজার। বুঝতে পারিনি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 কিলো 200, এটা আবার 1500 টাকা করে কিলো। ওই যে আপনাদেরকে বললাম এখানে ইলিশ মাছের শেষ নেই। এবারে মাছের দাম ভ্যারি করে মাছের সাইজের উপরে। ছোট মাছ নিলে একটু কম দাম, আবার বড় মাছ নিলে বেশি দাম। এগুলো পেটে তো দাদা ডিম নেই এগুলো, ডিম ছাড়া। আচ্ছা দাদা এখানে তো মাছ ধরা বারণ ছিল না, ইলিশ মাছ ওরা কবে কবে বারণ থাকে? আশ্বিন মাসের 11 তারিখ দিয়ে। আচ্ছা মানে এই সময়গুলো ইলিশ মাছ ধরা বারণ থাকে, তার কারণ ইলিশ মাছ এই সময় ডিম দেয়। ইলিশ মাছ সমুদ্র থেকে তারা নদীতে আসে, নদীতে এসে তারা ডিম দেয়, সেই কারণে ইলিশ মাছ ধরা এই সময় বারণ থাকে। যাই হোক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশালের এই পোর্ট রোড, পোর্ট রোডের এই সেই বৃহত্তর পাইকারি মাছের বাজার। দারুণ দুদিকে খালি ইলিশ আর ইলিশ। দেখুন এদিকে কত বড় বড় মাছ, রূপচাঁদা মাছ। এটা কি মাছ দাদা? বোয়াল মাছ। এই দেখুন বোয়াল মাছটাকে দেখুন, বোয়াল মাছ আমি প্রথমবার দেখলাম। দেখুন ইলিশের 6 লাখ এখানে কত ইলিশ মাছ দেখুন। এগুলোই সব 1500-1600 এরকম করে কিলো এগুলো দাম। দেখুন কত ইলিশ মাছ দেখবেন, দেখুন নেবে না। মানে যেদিকে তাকাচ্ছি খালি মাছ আর মাছ। ইলিশ মাছ ধরা বারণ ছিল, এখন আবার ইলিশ মাছ ধরার সময় চলে এসেছে, সেই জন্য বাজারে ইলিশ মাছ পুরো একদম ভর্তি। এ দেখুন এখানেও আবার ইলিশ মাছ। এটা তো ছটকাচ্ছে মনে হয় ঠান্ডায়, ওটা মনে হয় ল্যাটা মাছ বলে না, শোল মাছ। আচ্ছা আচ্ছা এইগুলো দাদা কত করে কিলো ইলিশ? 1200 টাকা কিলো না? আচ্ছা আচ্ছা এটা কী মাছ দাদা? আয়ের মাছ। এটা কত করে কিলো? 1300 টাকা। এটা মোটামুটি কত কিলো হবে? এটা 2.5 কেজি। 2.5 কেজি? আচ্ছা আচ্ছা বাহ।
এইগুলো তো পাবদা মাছ, পাবদা মাছ কত করে কিলো কাকা? পাবদা 300 টাকা। 300 টাকা কিলো। আর এটা ভোলা মাছ না? এটা পোমা মাছ। পোমা ভোলা 350 টাকা। 350 টাকা। আমরা যেটাকে বলি ভোলা মাছ বাংলাদেশে সেটাকে বলে পোমা মাছ। এটা হচ্ছে 350 টাকা করে কিলো পোমা, যেটাকে ভোলা বলি আমরা। আর এটা কি? এটা জবা। জবা এটা কত করে কিলো? 400 টাকা। চাম্ভা, চাম্ভা, চাম্ভা না কি মাছ বলে? জাভা, 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 সরি, জাভা মাছ। ওটা 350 টাকা কিলো। আর এটা, এটা আইন মাছ। আইন মাছ এটা কত করে কিলো? এটা 700 টাকা কিলো। 700 টাকা কিলো। একটা ভালো লাগছে, যারা কেউ বিরক্ত হচ্ছে না, তারা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমাকে এই ভিডিও করার জন্য। এটা আমার খুব ভালো লাগছে। কেউ তো এটা মাছ বাজার, সেই জন্য কিন্তু বরফেরও সিস্টেম করা আছে। যে মাছগুলো রেখে মানে থেকে যায় সেগুলো বরফ দিয়ে রাখা হয়। আবার এখান থেকে অনেক দূরে দূরে মাছগুলো যায়, সেই জন্য কিন্তু এই বরফে মানে রেখে তাদের মাছগুলোকে পাঠানো হয়। জায়গাটা বেশ ঠান্ডা। মানে ইলিশ মাছের এই একটা মাস পুরো ইলিশ মাছ বন্ধ ছিল বলে ইলিশ মাছ যারা এনেছে সব একেবারে কাঁচিয়ে নিয়ে গেছে, বলে না কাঁচিয়ে নিয়ে যাওয়া সেরকম। আর এটা কি মাছ দাদা? কোরাল, কোরাল যেটাকে ভেটকি বলি, এটা কত করে কিলো? 1200 টাকা কিলো। মানে কোরাল মাছের কিলো কোনো জায়গায় 1100 টাকা, কোনো জায়গায় 1200 টাকা। তো এইটা কত কিলো হতে পারে? ঠিক আছে, অসুবিধা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে মানে সবাই যেরকম মাইন্ড, এখানে একজন দাদা বলছে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, দু একজন এরকম হতে পারে, সেটা নিয়ে একটু মাইন্ডে নেওয়া যাবে না। তো এখানে বলছে দাদা আপনি কোনটা নেবেন সেটা আমাকে বলুন, তা না হলে মাছ নেওয়া মানে বলা যাবে না দাম। সবাই এরকম না, দু একজন এরকম বলেছে আর কি। তো একটা জায়গায় আসলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বাট এখানকার অধিকাংশ ব্যবসায়ীরা অনেক ভালো, তারা কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে, দাম টাম বলে আর কি, দু একজন ওরকম পড়ে। তো ওগুলো মাইন্ডে নেবেন। আচ্ছা, এদিকে হাঁস মুরগিও পাওয়া যায়। এরকম হাঁস মুরগি কোন মাছটা? এইটা, এটা বল, ওটা ছাগলা। এইটা বল, ও এখানে থেকে বিশাল বড় মাছ আছে দেখুন। এটা বোয়াল মাছ আর এটা কি ছাগলা? এটা ছাগলা, ছাগলা। আরে বাপ, এটা তো বিশাল বড় মাছ। এটা কি মাছ? এটা ছাগলা কোরাল। ছাগলা কোরাল কি? আমি মাছটা প্রথমবার নাম শুনলাম। এটা আসলে এটা কি? এটা কি নাম আর বল? কইয়াবুল, কইয়াবুল। দেখুন মাছটার সাইজ দেখুন, এটা ক কেজি দাদা? 12 কেজি। 12 কেজির মাছ। এটা কত করে কিলো? 750। কইয়াবুল বিভিন্ন রকম নামের আছে এই মাছটা। তো এটা 750 টাকা করে কিলো। এটা 12 কেজির মাছ। মাছটার সাইজটা একেবারে মানে সেই সাইজ দেখতে পাচ্ছেন। আর এটা সমুদ্রের মাছ মেবি না? এটা সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ এটা। কইয়াবুল আরও বিভিন্ন রকম। ছাগলা কি বলে? ছাগলা বল, ছাকলা কোরাল না কি একটা। তো যাই হোক, যারা যারা এই মাছের নামটা জানবেন তারা কমেন্ট করে জানাবেন। বরিশালের এই পোর্টের মাছ বাজারে এই মাছটাও একটা বিশাল বড় মাছ দেখলাম, 12 কেজির মাছ এটা। যাই হোক, সবাইকে ডিস্টার্ব করছি আমি আসবা। আবার এইখানে কিন্তু একটা জিনিস দেখা যায়, মানে এই মাছ বাজারে আসলে এখানে কিন্তু কোনো রকম কাটার জায়গা নেই। আপনাকে মাছ নিয়ে কাটতে হবে আলাদা করে, মানে এইসব জায়গায় কাটার জায়গা থাকে। যারা যারা মাছ বিক্রি করে তাই খালি মাছ। যাই হোক, গোপাল এই মাছ বাজারে বরিশালে বাংলাদেশে এসে এই বরিশাল মাছ বাজারে ঘুরে খুব ভালো লাগলো। এখানকার সব মানুষ অনেক ভালো। দু একজন আছে যারা মাছ দেখতে দেয় না, বা দোকানে গেলে মাছের দাম বলতে চায় না, বাট আদারওয়াইজ বেশিরভাগ সংখ্যক ভালো। যেমন এইখানে একটা দোকানে গেছিলাম, ওনার ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি। সবার ব্যবহার যে ভালো হবে তার কোনো মানে নেই। বেশিরভাগ মানুষেরই খুব ভালো, এখানকার ব্যবহার খুবই ভালো। দু একটা দোকানের ব্যবহারটা খুবই খারাপ, তো এগুলো অ্যাকসেপ্টেবল। কারণ সব মানুষ যে ভালো হবে তার তো কোনো মানে নেই। দু একজন তার ভিতরে থাকে যারা এক্সট্রা অর্ডিনারি, তাদের কাছে না যাওয়াই ভালো। তাদের কথা এক কান্দি নিয়ে আর এক কান্দি ফেলে দেবেন। আর আমরা মাছ দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি বরিশালের সেই পোর্ট রোডের ইলিশ মাছের বাজার। বৃহত্তর ইলিশ মাছ বাজার হচ্ছে কি বাংলাদেশের এইটা। বিশাল ইলিশ, চারিদিকে শুধু ইলিশ, ইলিশ, ইলিশ ময়। এগুলো ভোলা মাছ। এগুলো কত টাকা কিলো? এগুলো কিলো হচ্ছে আপনার 250 টাকা। 250 টাকা করে কিলো ভোলা মাছের। এই ভোলা মাছগুলো কিলো 250 টাকা। আচ্ছা দাদা ধন্যবাদ। আর এগুলো সব আড়ত, মাছের আড়ত দেখতে পাচ্ছেন। এখানে একদম ছোট ছোট ইলিশ মাছ। এগুলো এগুলো কত করে কেজি? আচ্ছা, মানে এগুলোকে আমরা বলি না খোকা ইলিশ, সেই খোকা ইলিশ। এগুলো 500 টাকা করে কিলো। এটা 4টে কেজি? 4টে কেজি। খোকা ছোটো, 12টায় 10টায়। ও আচ্ছা, এটা আবার 4টেতেই কেজি, মানে এর থেকেও ছোটো হয়? হ্যাঁ ছোটো হয়। সেগুলো আছে আপনার কাছে? নেই। এগুলো
আচ্ছা আচ্ছা, মানে এর থেকেও ছোটো আছে রে, খোগা ইলিশ বলে না, এর থেকেও ছোটো ছোটো ইলিশ মাছ হয় আর কি। যাই হোক, আমার ঘাম ছুটে গেল ইলিশ মাছ দেখতে দেখতে। এখন এই ইলিশ মাছ মার্কেট থেকে বেরোই বাইরের দিকে, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম ইলিশ মাছ বরিশালের। যাই হোক, এখানে আবার চটপটিও বিক্রি হচ্ছে, চটপটি না কি বলে ওগুলোকে। দাদা এগুলো কি কোরাল, এই কি বলে আজকে আবার নতুন মাছ এনেছেন নাকি দিদি? এগুলো আগের দিনের মাছ ওই একই, মানে মিক্সার মিক্সার আছে, বাইলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে কোনটা কত দাম একটু বলবেন আমাকে? এই যে এই মাছের দাম কত? এই মাছের এটা আছে 160 টাকা। এটা কি মাছ? কি মাছ? এটা মিক্সার মাছ। মিক্সার মাছ। আর এটা? এটা আছে সাগরের বাইলা মাছ, 250-220 টাকা। সাগরের বাইলা 250-220 টাকা করে কিলো। আর এটা? এটা পোমা মাছ, সাগরের বেশি 180-160 টাকা। 180-160 টাকা কিলো। আর এটা? এটা মিক্সার। মিক্সার। এটা কি কি, এখানে কি কি মাছ আছে মিক্সারে? এটা সান্দা আছে, সুরমা আছে, পোমা আছে, ঢেলা আছে, সব মিক্স। ওরে কত করে? এটা 160 টাকা। 160 টাকা করে। আর এটা রূপচাঁদ? আর রূপচাঁদ আছে। ওটা কত করে বেচেন? রূপচাঁদ আর তুলোর ডাডি কেজি বেশি 250। আর এটা? এটা বাইলা মাছ। বাইলা মাছ কত করে বেচেন? 40 টাকা। 40 টাকা করে বেচেন? 220 টাকা করে। আচ্ছা আচ্ছা, দেখুন মাছের শেষ নেই দিদি, একটা ফটো দিচ্ছি। এটা মিক্সার আপনার নাকি? এটা কত করে? একই দাম? একই একই দাম। আচ্ছা আচ্ছা, এইটা কি মাছ? এটা খালি যে লঞ্চে করে মাছ আসে তাই না, এই গাড়িতে করে মাছ আসে। হ্যাঁ, চিটাগাং থেকে আর খালি কি চিটাগাং থেকে আসে মাছ? আর দেশ থেকে আসে? অন্য দেশ থেকে? এখানে হচ্ছে কি চিটাগাং থেকে আসে, অন্য বিভাগ থেকেও মাছ আসে, আবার সাগর থেকেও মাছ আসে, মাছ অনেক রয়েছে এখানটায়। যাই হোক, ঘুরি আপনাদেরকে, ঘুরিয়ে দেখাচ্ছি। আগের দিনে যে মার্কেটটা দেখিয়েছিলাম, আজকে ঘুরতে বেশি ভালো লাগছে, কারণ আজকে ইলিশ মাছের প্রচুর এখানে রয়েছে। ইলিশ মাছ দেখুন, এই গাড়িগুলোতে করে মাছ আসে দেখুন। এটা কি মাছ? এটা কত করে কিলো? কিলো হচ্ছে কি 550 টাকা করে। যাও ঠিক আছে, তিনি হাত দিয়ে মাছ ধরে গেছে, বাপরে বাপ। যাই হোক, এখানে আর ভিডিও করছি না, এবার এখান থেকে বেরিয়ে যাই। তবে এখানে খুবই ভালো লাগলেছে, এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, সেও বলছে ক্যামেরা আমার দিয়ে ঘোরান না, আগে ঘোরান, মানে তার দিকে ঘোরানি, তার আগে ক্যামেরা আমাকে বলছে। তো এগুলো হয় এখানে আসলে, মানে সবাই তো আর একই মাইন্ডের না, তো এগুলো আপনাকে নিতে হবে, এগুলো নিয়ে আপনাকে যদি ভিডিও করতে হয় এগুলো সহ্য করতে হবে, সব জায়গাতেই এরকম আছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাই। আর এখানে কিন্তু এসি গাড়িগুলোও আছে, এসিতে করে মানে মাছগুলো যায়। তো কি হলো? মাছ বাজারে তো একটু গন্ধ থাকবেই, এখানে আবার সবজিও বাজার আছে, সবজি বাজারও পাওয়া যায় এখানটায়। যাই হোক, আমরা এখান থেকে আবার বেরোই, চলুন যাই। দেখুন প্যাকেট করে যাচ্ছে এগুলো, দেখবেন ওভারঅল একটাই কথা বলবো, এই মাছ বাজারে এসে আমার খুব ভালো লেগেছে, এখানকার মানুষজন খুবই তারা মানে হার্মফুল, তারা অনেক ভালো মানুষ এখানে আছে আর কি। তবে দু একজন ব্যতিক্রম, দু একজনের ব্যবহারটা খুবই খারাপ, তাদের সামনে গেলে তাদের ব্যবহারটা খুবই খারাপ হয়, আগে বলে মাছ আপনি নেবেন তাহলে দাম বলবো, তা না হলে দাম বলবো না। তো যাই হোক, সেগুলোতে না গেলাম, এগুলো হয় মাছ বাজারে আসলে। তো এরকম খালি মাছ বাজার কেন, যেখানে যাবেন না কেন এরকম মানুষ দেখতে পাবেন আপনারা। আচ্ছা, এখান থেকে কিছু এখানে পদ্মাবতীর দিকে যাওয়ার রাস্তা, এটা এখানেও কিছু মাছের আড়ত আছে দেখুন, এগুলো মাছের আড়ত, এগুলো সব মাছের আড়ত।
এইসব প্যাকিং প্যাক করে রাখা, এই মাছগুলো এখান থেকে সব দূরে দূরে চলে যাবে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম বরিশালের তথা বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম পাইকারি মাছের বাজার, যেটা বরিশালে অবস্থিত পোর্ট রোডে পাইকারি মাছের বাজার। তবে এখান থেকে খালি পাইকারি না, এখান থেকে কিন্তু তারা হোলসেলও সেলও করে, মানে রিটেল বিক্রি করে। তো যারা বরিশালে আসবেন এই মাছ বাজারটা একবার দেখে যাবেন। আর এই মাছ বাজারে যারা ভিডিও করতে আসবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য বলবো যে এখানে আসলে ভিডিও আপনারা করতে পারবেন। এখানকার সব মানুষজন অনেক ভালো, তারা অনেক হেল্পফুল, তারা আপনাকে হেল্প করবে। কিন্তু দু একজনের ব্যবহার খুবই খারাপ, সেগুলো মাথায় নেবেন না। তো সেগুলো সব জায়গাতেই থাকে। যাই হোক, আমরা চলে আসলাম এখন আবার বরিশালের চকের দিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।